হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো অবশেষে বাংলাদেশের বাজারে চলে এসছে হোন্ডা সিভিআর 150 আর 2021 মডেল। এই মডেলটি ইন্দোনেশিয়ায় জানুয়ারিতে 12 তারিখে লঞ্চ করানো হয়। এর 2 মাসের মাথায় বাংলাদেশেও চলে আসছে। বাইকটি অফিসিয়ালি আসেনি, বাইকটি এসেছে আনঅফিসিয়ালি হিসাবে। বাইকটি সিভিইউ স্টেটে বাইকটি আসে, যেমন অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি দামে এরকম একটা কম বেশি আর কি হয় না। বাইকটি আনঅফিসিয়ালি কত প্রাইস হয়েছে এবং কি বলবো, এবং বাইকটি স্পেসিফিকেশন এবং টপ স্পিড, মাইলেজ, কালার কন্ডিশন সব কিছু আগে জেনে। তো সর্বপ্রথম যদি বলি, বাইকের লুক এবং ডিজাইনে আগের বাইকটির থেকে অনেকটি পরিবর্তন আনা হয়েছে। এর লুকটা পুরোটাই হোন্ডা সিভিআর 250 আর এর মতো। বাইকটিতে আই ক্যাপিং, ডুয়েল এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে এবং সেই সাথে দেওয়া হয়েছে এলইডি ডিআরএল এবং বাইকটির পিছনে আকর্ষণীয় এলইডি টার্ন লাইট ইউজ করা হয়েছে এবং দেওয়া হয়েছে টার্ন ইন্ডিকেটর। যাই হোক, তো বাইকটির সামনের দিকে যদি লক্ষ্য করে সাসপেনশন হিসাবে দেওয়া হয়েছে USD ফ্রন্ট আর সাইড বা ডাউন সাসপেনশন। এই বাইকটির সাসপেনশন থাইল্যান্ডের বাইকগুলোর মতো নেই এবং এই বাইকটিতে সামনের চাকায় দেওয়া হয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিংয়ের সাথে 180mm টিউবলেস টায়ার এবং সেই সাথে পাবেন 277mm ডিস্ক ব্রেক। বাইকটির পিছনের দিকে বলি, তো বাইকটির পিছনের দিকে যদি লক্ষ্য, সাসপেনশন হিসাবে ইউজ করা হয়েছে মনোশক রোলিং সাসপেনশন। পিছনের চাকার দিকে হচ্ছে গিয়ে 17 ইঞ্চি অ্যালয় রিংয়ের সাথে 130x70mm টিউবলেস টায়ার, আরও পাবেন 220mm ডিস্ক ব্রেক। বাইকটি কালারফুল ইনস্টল যে কালারফুল স্পিডোমিটার বা বাইকটির সিট হাইট 700, সেই ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি লোকেরাও খুব সহজে কন্ট্রোল করতে পারবে। কম করানো হয় যে পিছনের সিটের আসলে সেরকম ইয়ে থাকে না। আর বাইকটির ইঞ্জিন কন্ডিশন নিয়ে বলি, বাইকটির 4 স্ট্রোক 4 ভ্যালভ সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন। এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.16 সিসি। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে গিয়ে 17.1 PS অ্যাট 9000 RPM। বাইকটির টপ স্পিড হচ্ছে গিয়ে 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাইকটির ম্যাক্সিমাম টর্ক 14.4 নিউটন মিটার অ্যাট 7000 RPM। বাইকটিতে 6 স্পিডের গিয়ার বক্স ইউজ করা হয়েছে। ইন্দোনেশিয়ায় এই বাইকটি 6টি কালারে পাওয়া যাচ্ছে, 3 কালার হোন্ডা রেসিং রেড, ডোমিনেটর ম্যাট ব্ল্যাক, জিপি এডিশন। বাইকটি 2টি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে গিয়ে ABS আর একটি হচ্ছে গিয়ে নন ABS। ABSের ক্ষেত্রে আপনি সব কালারেই পাবেন, কিন্তু নন ABSের বেলায় আপনি 3 কালার। বা বাইকের ফুয়েল ট্যাঙ্ক নিয়ে বলি, বাইকের ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে গিয়ে 12 লিটার। এটি প্রতি লিটার তেলে আপনি পাবেন 30 থেকে 40 কিলোমিটারের মতন। বাইকের ইঞ্জিন ওয়েল ক্যাপাসিটি 1.1 লিটার। বাইকটি ABS ভার্সনের ওজন 139 কেজি এবং নন ABSের ওজন 137 কেজি। বর্তমান বাংলাদেশের বাজারে নন ABS বাইকটি অ্যাভেলেবেল।
নন এবিএস বাইকটির দাম রাখা হয়েছে 5,45,000 টাকা। এখান থেকে ধারণা করা যায় যে এবিএস ব্রেকে 20-25,000 টাকার মতন বেশি হতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের ভালো লাগে তো অবশ্যই রাখুন, আপনার